আরও একটি বিক্ষোভ আন্দোলনের ছবি আপনাদের দেখাবো। 2021 সালে নোটিফিকেশন বেরোলেও এখনও নিয়োগপত্র পাননি 2485 জন নার্সিং স্টাফ। নিয়োগ নিয়ে চালবাহানার অভিযোগ, দ্রুত নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ নার্সিং স্টাফদের। স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দেবেন নার্সিং স্টাফরা। দাবি মানা না হলে আগামী দিনেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে চারটি সংগঠনের অবস্থান বিক্ষোভ। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ধর্না 61 দিনে পড়ল। এরই পাশে ধর্নায় বসেছেন এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি, প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ও রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছে ঝিলমের কাছে। ঝিলম, আন্দোলনকারীরা ঠিক কি দাবি করছেন? ঝিলম, শুনতে পাচ্ছ? দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে চারটি সংগঠনের অবস্থান বিক্ষোভ। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ধর্না 61 দিনে পড়ল। এরই পাশে ধর্নায় বসেছেন এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি, প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ও রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। আবার আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, একদিকে যেমন আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের ধর্না 61 দিনে পড়ল, একই সঙ্গে কিন্তু ধর্নায় বসেছেন বাকিরা, অর্থাৎ এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি, প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত, রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। কি চাইছেন তারা, কি দাবি তাদের? একদমই, এইখানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চারটি মঞ্চ থেকে এই আন্দোলন করা হচ্ছে। প্রাথমিকভাবে যেমন আপার প্রাইমারির পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে, তেমনি এইদিকে আমরা যেখানে রয়েছি প্রাইমারি টেট উত্তীর্ণ যারা, তারাও আন্দোলন করছেন। 2014 সাল থেকে তাদের এই যারা তালিকাভুক্ত হয়ে আছেন, অথচ তাদের চাকরি হচ্ছে না বলে তাদের এই অভিযোগ, এবং তারা এই অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আপার প্রাইমারিতে যারা, তারা অবস্থান করছেন। এর পাশাপাশি আমাদের ঠিক পাশে আরেকটি মঞ্চ রয়েছে, সেখানে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা নিয়োগ চেয়েছিলেন তাদের এই আন্দোলন চলছে। তারাও চাইছেন যে তাদের নিয়োগ করা হোক। অর্থাৎ চারটি মঞ্চ থেকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এই অবস্থান চলছে, এবং প্রত্যেকেই রাজ্য সরকারের কাছে স্বচ্ছভাবে নিয়োগ এবং দ্রুত নিয়োগের দাবি করছেন। বৃষ্টি, ধন্যবাদ ছিলাম।